প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীকে আমি সাদর সম্ভাষণ জানাচ্ছি। আজকে আশা করি সবাই সুস্থ আছো, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি দশম অধ্যায়ের আর্থিক বিবরণী 8 নম্বর সৃজনশীল অঙ্কটি সমাধান করে দেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 8 নম্বর সৃজনশীল অঙ্কটি সবাই দেখো। 8 নম্বর সৃজনশীল অঙ্কে আমি অঙ্ক পড়তেছি, শতাব্দী ব্রাদার্সের 2017 সালের 30 জুন তারিখের রেমা মিলো নিন্দতত্ব নিম্নরূপ। 178 পৃষ্ঠার পাঠ্য বইয়ের 178 পৃষ্ঠার দ্রুত খোলো এবং আমি পড়তেছি সবাই ধরো। শতাব্দী ব্রাদার্সের 2017 সালের 30 জুন তারিখে রেমা মিলো নিন্দতত্ব নিম্নরূপ। 1 নম্বর উত্তোলন ডেবিট 3000, মূলধন 2,20,000 টাকা, নগদ তহবিল 13,000 টাকা, আসবাবপত্র 18,000 টাকা, প্রাপ্য পয়সা 10,000 টাকা, অগ্রিম বিমা সালামি 500 টাকা, বারবারসান বন্ডে বিনিয়োগ 1/1/2017 2,000 টাকা, ব্যাংক জমা উত্তোলন 8,000 টাকা, অতিরিক্ত মূলধন 20,000 টাকা, বিলম্বিত বিজ্ঞাপন 4,500 টাকা, আয়কর 1,500 টাকা, বকেয়া বেতন 1,800 টাকা, সাধারণ সঞ্চিতি 23,200 টাকা, যন্ত্রপাতি 30,000 টাকা, অন্যান্য তথ্য। আমরা সমন্বয়গুলি দেখি। 1 নম্বরে বলছে সমন্বয় মজুত ফোনের মূল্য 30,500 টাকা। 2 নম্বরে ব্যবসায় হতে মালিকের ব্যক্তিগত জীবন বিমা বাবদ 5,000 টাকা প্রদান, যা হিসাবভুক্ত হয়নি, তাহলে আমাদেরকে হিসাবভুক্ত করতে হবে। 3 নম্বর 2,000 টাকার নোট সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে, যা হিসাবভুক্ত করা প্রয়োজন। 2,000 টাকার নোট হলে 2 গুণ 1,000 টাকা 2,000 টাকা হবে, না বিনিয়োগের সুদ অনাদায় রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদেরকে করতে হবে ক নম্বরে বলছে যে উপযুক্ত তথ্য হতে মোট চলচিদায়ের পরিমাণ নির্ণয় করো। ক নম্বরে করতে হবে নিম্ন মুনাফা মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণী প্রস্তুত করো। মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণী প্রস্তুত করো। গ নম্বরে সে তারিখে আর্থিক অবস্থা বিবরণীতে মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো। এটুকু আমাদের করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রেমামিলটি আবার দেখো, যেগুলি সমন্বয় আছে আমি দেখে ফেলছি। মূলধনে 3টে সমন্বয় আছে, মূলধন থেকে উত্তোলন বিয়োগ যাবে, প্রিমিয়াম বিয়োগ যাবে, অতিরিক্ত মূলধন যোগ হবে, এই জন্য 3টা সমন্বয় আছে, দাগ দিছি 3টা দাগ দিছি। নগদ তহবিল থেকে একটা বিয়োগ যাবে, তারপর তোমার বিনিয়োগের সুদ 12% বিনিয়োগের সাথে বিনিয়োগের সুদ যোগ হবে, এগুলি আমরা একটু দাগাই ফেলি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদের 8 নম্বর প্রশ্নের ক নম্বর সমাধানটা দেখো সবাই। আজকের মামিলে আমরা দেখতে পাচ্ছি ব্যাংক জমাতরিক্ত উত্তোলন আছে 8,000 এবং বকেয়া বেতন আছে 7,800, এই দুইটা হচ্ছে আমাদের সলতি দায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের রেওয়ামিলে ব্যাংক জমাতরিক্ত উত্তোলন ক্রেডিট 8,000 টাকা এবং বকেয়া বেতন 7,800 টাকা, এই দুইটা হচ্ছে সলতি দায়ের পরিমাণ শতাব্দী ব্রাদার্সে। এই দুটার যোগ করে আমরা 14,800 টাকা পেলাম। তাহলে আমাদের আজকে শতাব্দী ব্রাদার্সে সলতি দায়ের পরিমাণ মোট 15,800 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে খ নম্বর সমাধান করে দেখব আমরা। খ নম্বরটি আমরা সবাই দেখি। খ নম্বর বলেছে নেট মুনাফা 40,500 টাকা ধরে মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণী প্রস্তুত করো। নেট মুনাফা 500 টাকা দত্ত বলছে মালিকানা সত্ত্ব বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণীতে যা আছে মালিকানা সত্ত্বে যা আসবে আমরা সেইগুলি এখানে উল্লেখ করব। আমাদেরকে শিরোনামটা এভাবে লিখতে হবে, শতাব্দী ব্রাদার্সের মালিকানা সত্ত্ব বিবরণী 30 জুন 2017 সালের সমাপ্ত বছরের জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
মালিকানা স্বত্ব বিবরণীতে প্রথমে আসবে মূলধন, রোমা মিলে মূলধন আছে 2,20,000, অতিরিক্ত মূলধন আছে, অতিরিক্ত মূলধন যোগ হবে মূলধনের সাথে, যোগ অতিরিক্ত মূলধন আছে 20,000 টাকা, এবং প্রশ্নে প্রদত্ত নেট মুনাফা আছে 40,500 টাকা, তিনটা যোগ করে 2,80,500 টাকা পেয়েছি। তার থেকে বিয়োগ উত্তোলন বিয়োগ যাবে, তার থেকে উত্তোলন বিয়োগ যাবে 2,000 টাকা, বিয়োগ করে আমরা পেয়েছি 2,78,500 টাকা বিয়োগ আয়কর। আয়কর এক ধরনের উত্তোলন, এই জন্য বিয়োগ যাবে 1,500 টাকা আয়কর আছে, এটা বিয়োগ দিয়ে আমরা 2,77,77,000 টাকা পেয়েছি। তার থেকে বিয়োগ জীবন বিমা প্রিমিয়াম বিয়োগ যাবে, এবং জীবন বিমা প্রিমিয়াম আছে 5,000 টাকা, তাহলে এটা 2,77,000 থেকে 5,000 বিয়োগ দিলে 2,72,000 টাকা হয়। এর নিচে সাধারণ সঞ্চিতিতে, সাধারণ সঞ্চিতি আছে তোমার 23,200 টাকা, এটাও কি সরতি দেয়, এই জন্য সাধারণ সঞ্চিতি সাথে সরতি দেয় যোগ হবে মূলধনের সাথে সরতি দেয় দেখার জন্য, তাহলে সাধারণ সঞ্চিতি 23,200 টাকা। মোট সমাপনী মালিকানা স্বত্ব আমার হয়েছে 2,95,200 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমাপনী মালিকানা স্বত্ব হয়েছে আমার 2,95,200 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে খ নম্বরে, গ নম্বরে বলেছে হিসাবকাল শেষ তারিখে আর্থিক বিবরণী মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো। প্রশ্নে বলেছে মোট সম্পদের পরিমাণ নির্ণয় করার জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুধু মোট সম্পদের পরিমাণ নির্ণয় করতে বলছে, এই জন্য আমি শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করতেছি শিক্ষার্থীবৃন্দ। আমরা আমাদেরকে আর্থিক বিবরণী ফুল করতে বলা নাই, আমাদেরকে বলছে যে সম্পদের পরিমাণ নির্ণয় করার জন্য। তাহলে আমাদের শতাব্দী বেদাসের আর্থিক বিবরণী আমাদের এই কথাটি লিখতে হবে। আর্থিক বিবরণী লিখে আমরা প্রথমে লিখব সলতি সম্পদ। তাহলে আমার সলতি সম্পদ আছে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শতাব্দী ব্রাদার্সের আর্থিক ব্যবস্থা বিবরণী 30 জুন 2017 সমাপ্ত বছরের জন্য শিলন ভেবে লিখতে হবে। এরপরে সলতি সম্পদ কী কী আছে আমরা বের করবো। সলতি সম্পদ সমিতি আছে নগদ তহবিল 13,000 টাকা, তার থেকে জীবন বিমা প্রিমিয়াম বিয়োগ যাবে, বিবিধ ক্ষতি বিয়োগ যাবে, তাহলে নগদ তহবিল 13,000 থেকে 5,000 বিয়োগ করে 8,000, 8,000 থেকে 2,000 বিয়োগ করে 6,000 টাকা পেয়েছি। এরপরে আমাদের প্রাপ্য হিসাবে আছে 10,000 টাকা, অগ্রিম বিমা সালামি আছে 500 টাকা, সমগণ অনুমোদিত সমন্বয় আছে 30,500 টাকা, এবং বিলম্বিত বিজ্ঞাপন আছে 4,500 টাকা। মোট সলতি সম্পদ হয়েছে 51,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার স্থায়ী সম্পদ সমূহ মধ্যে আছে আগ্রহত্র 8,000 টাকার আমাদের ডেবিটে, যন্ত্রপাতি 30,000 টাকার আমাদের ডেবিটে, দুটো যোগ করে 48,000 টাকা। আরেকটা সম্পদ আছে 12% বন্ডে বিনিয়োগ 1,1,2017 লেখা আছে, 12% বন্ডে বিনিয়োগ 12,200,000 টাকা, 12% করে 24,000 টাকা আসে, তাহলে 1,1,2017 দিছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু রেমা মিল দেখো, রেমা মিলি 12% বন্ডে বিনিয়োগ 1,1,2017 লেখছে, 1,1,2017 মানে আমার অঙ্ক হচ্ছে 30 জুন 2017 সালের শেষ, তাহলে 1,1,2017 দিলে 2017 সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত 6 মাস, তাহলে 12% বন্ডে বিনিয়োগ, বিনিয়োগ যেহেতু জানুয়ারিতে করছে তাহলে 6 মাস, বিনিয়োগটা 6 মাস খাটাইছি, তাহলে 2,000 টাকা 2,00,000 টাকার উপর 12% যদি হয় তাহলে হয় 24,000 টাকা, তার মধ্যে যেহেতু 6 মাস বলছে 24,000 টাকার অর্ধেক হবে 12,000 টাকা, এই জন্য বিনিয়োগের ব্যয় সূত্র হবে 12,000 টাকা, এটা যোগ করে 2,12,000 টাকা, তাহলে মোট সম্পদের পরিমাণ আমার মোট হয় 3,11,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্পত্তিটি আমি আবার বলে দিচ্ছি, সবাই দেখো শিরোনামটা লিখতে হবে শতাব্দী ব্রাদার্সির আর্থিক অবস্থার বিবরণী 30 জুন 2017 সালের সমাপ্ত বছরের জন্য। দেওয়া মিলিয়ে সলতি সম্পদের মধ্যে আছে, আমরা প্রথমে সলতি সম্পদ সম্পর্কে লিখবো, সলতি সম্পদের মধ্যে আছে নগদ তহবিল 13,000 টাকা, তার থেকে জীবন বিমা প্রিমিয়াম এটা বিয়োগ যাবে 13,000 থেকে 5,000 বিয়োগ দিলে 8,000 টাকা, বিবিধ ক্ষতি সমন্বয়ে 3 নম্বরে বলেছে
দুইটি 1000 টাকার নোট নষ্ট হয়ে গিয়েছে, তাহলে দুইটি যদি 1000 টাকার নোট নষ্ট হয় তাহলে 2 গুণ 1000 মোট 2000 টাকা হবে, তাহলে হয়েছে 8 থেকে 2000 গেলে 8000 থেকে 6000 টাকা, দেওয়া মিলে প্রাপ্য হিসাব আছে 10000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমানের মূল আগ্রহী বিবেচনার মধ্যে 500 টাকা, সমানের মূল পুনিয়া 3500 টাকা, বিলম্বিত বিবেচনা 4000 টাকা, সব যোগ করে 1000 টাকা। স্থায়ী সম্পদের মধ্যে আছে, স্থায়ী সম্পদের মধ্যে আছে আর 18000 টাকা যন্ত্রপাতি 3000 টাকা, জোড়া যোগ রয়েছে 48000 টাকা। 12% বন্ডে বিনিয়োগ 2 লাখ টাকা, 12% যদি বিনিয়োগের সুদ বাড়ি করে 24000 টাকা হয় সামনে, যেহেতু এই জন্য 12000 টাকা দেখাতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 12000 টাকা 2 লাখ 12000 টাকা যোগ বিনিয়োগ এবং সুদ সহ পাবো, আমি বিনিয়োগ যেটা করেছি তাহলে 2 লাখ 12000 টাকা পাবো, এই জন্য 2 লাখ 12000 টাকা যোগ করে 2 লাখ 12000 টাকা, মোট সম্পত্তি হয়েছে 3 লাখ 11000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাস থেকে আমি আজকের জন্য সমাপ্ত ঘোষণা করছি। তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলে জীবনযাপন করবে, সবাই সুস্থ থাকো, আল্লাহর কাছে সবাই দোয়া করো, করোনামুক্ত বাংলাদেশ ও করোনামুক্ত বিশ্ব দান করো, আমাদের সকলের জীবনকে আল্লাহ স্বাভাবিক করো, এই দোয়া রাখি। সবাই নিয়মিত পড়ালেখা করবে, ধন্যবাদ সকলকে।